আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফাস্টফুড আইটেমের সাথে যে সাইড ডিশটি ইউজ করা হয় সেই কোলস্লো রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। আমি কোলস্লো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাতাকপি কুচি, এটি আমি মিহি করে কুচি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি, আর নিয়েছি গাজর। গাজরটি আমি ধুয়ে ভালো করে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি। একটি সসের মিশ্রণ তৈরি করে নিয়েছি, এর জন্য দিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ। নিয়ে নিচ্ছি 1/4 কাপ মেয়োনিজ। এই মেয়োনিজটি আমার হোমমেড, আর এর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন পড়লে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, এখানে হোয়াইট ভিনেগারটাই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে, এখন অ্যাড করছি পাতাকপি এবং গাজর কুচি, দুটিকে মিশ্রণটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি এই রেসিপিটি তৈরি করে আপনারা ওভারনাইট রেখে দেবেন, তাতে করে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি সময় কম থাকে তাহলে 3-4 ঘন্টা মেখে রেখে দিলেই হবে। হয়ে গেল আমার ক্রিমি ক্রিমি কোলস্লো। এটি আপনারা 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন।